একেবারে গোপনীয় কথা। তবে হ একটা নাম আছে, ওই নাম নিয়ে ডাকলে সে দেখা দেয়। একটা নাম আছে বাবা, যদি ওই নাম নিয়ে আমার প্রভুকে কেউ ডাকে, সেই নামটা হলো আল্লাহর একটা জালালি নাম আছে। আমার আল্লাহর একটা জালালি নাম আছে, যাহাকে বলা হয় ইসমে আজম। এই ইসমে আজম নাম নিয়ে যদি কেউ আমার আল্লাহকে ডাকে, তাহলে আল্লাহ অবশ্যই অবশ্যই দেখা দেয়। তাহলে বাবা, ইসমে আজম হলো এমন একটা ব্যাপার যেটা পীর মুরিদ ছাড়া, গুরু ছাড়া, ভক্ত ছাড়া কাউকে শিক্ষা দেয় না। আমার মনে হয় সত্য কথা যেটা আমি কইলাম ভাই, আপনি খুশি হন আর বেজার হন, কি কথা কি বুঝাইতে পারছি? আর যদি আমি ঠাস করে কয়ে দিই, এই নাম তা আমি জানি না কি কয় না কয়, আমি যদি জানতাম তো কষ্ট করে গান গাইতাম নি, কি শরীয়ত বইতে জানলে গান গাইতো নিষ্ঠে যে আল্লাহর যে পাইয়া যায় খালি ডাক দিলে হে কি গান করে নি রাস্তায় রাস্তায় ঘুরে, তাহার নিকা ঘুরে নি কখনোই না। এটা হলো একান্তই গুরু ভক্তের ব্যাপার বাবা। এই কথাটা আমি প্রকাশ করতে পারলাম না বলে দুঃখিত, কারণ আমার মুর্শিদের দেওয়া নাম একটা, আপনার গুরুর দেওয়া নাম একটা, ওই হের গুরুর দেওয়া নাম একটা। ডাকে একজনকেই, ডাকে একজনকে, কিন্তু ভাব এক একটা আলাদা আলাদা। কমপক্ষে আপনার আধা ঘন্টা ভাবতে হবে আমার এই প্রশ্নের জবাব আপনি যদি দিতে চান। মালিক যদি সদাই থাকো, আচ্ছা আদম যে কি জিনিস এটা আমার প্রশ্ন না, আমার প্রশ্ন হইল আমি আদম তন থেকে প্রশ্ন করব, যেহেতু আমাদের হাতে সময় কম। তন কি? আচ্ছা একটা লোক কন তো এই মানব দেহটা কয়টা ভূত আছে, কয়টা ভূত? বাহ, আপনারা তো মানিকগঞ্জের মানুষ, সচেতন মানুষ, আপনাকে দেশের একটা শ্রোতা, অন্য অন্য দেশের একটা বয়াতি। আগুন, পানি, বাতাস, মাটি, নূর, আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, এই জন্য করব, প্রশ্ন কইরাই যদি বসি একটা বয়াতির তো ভাবার সময়টা। একটা গান গাইছেন, আর কিছু লাগে না ভালো দয়াল তন, না না দয়াল তরে ছাড়া না, দয়াল রে তর নাম ছাড়া। বাহ, সনাতন ধর্মে বলেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এখানে ১৬ নাম, ৩২ অক্ষর। আচ্ছা, আর একবার রাম নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে এত পাপ করে। এই যে আমরা যে স্বামী স্ত্রীর সম্পর্ক, আমরা কি স্ত্রীর স্ত্রী কয়ে ডাকি? স্বামী কি স্ত্রীর কয় স্ত্রী শোন? আচ্ছা, স্ত্রী কি স্বামীর কয় স্বামী আহ? না কয় না। কি কয়? কই গেলা শুনছনি, একটু আস। আচ্ছা, যারা গবাদি পশু পাখি লালিত পালিত করে, হাঁস মুরগি, হাঁস রে কি কেউ হাঁস হাঁস করে ডাকে? না না না। কি কয়? তই তই কয়। আচ্ছা, মুরগি রে কি মুরগি কয়? না। তাহলে মুরগিরও একটা মুরগি কইলে আসে না, যখন তি তি কয়ে। তাহলে নাম ছাড়াও একটা নাম আছে আছে, আমি জানতে চাই কোন নাম, সেই নামের সন্ধানটা কি? জীবের কি সাধ্য আছে এত পাপ করে, একবার নিলে নাম শত পাপ হরে, সেই নামটা কি? সেই নামটা কি বলা যাবে কি না? একবার নিলে সমস্ত জীবনের গুণাখাতা আল্লাহ মাফ করে দেবে। এই একটা প্রশ্ন আপনার কাছে আমি করলাম। দ্বিতীয় হইল, আল্লাহ সৃষ্টি করবে আদমের দেহ, পাঠাইল জিব্রাইল, মাটি যায় ধরছে, মাটি কইছে দোহায় আল্লাহর আমার গায়ে তুমি হাত দিতে পারবে না। জিব্রাইল ঘুরাইছে, মিকরাইল গেছে একই অবস্থা, ইসরাফিল গেছে একই অবস্থা, শেষে গেছে আজরাইল, যেই মাটি ধরছে বলে এই মাটি তোমার আমি নিয়ে যাব, একে একে তিনজন তারা
ফিরে গেছে, আমার নাম মালাকাল মউত হবে, এটা আল্লাহ কইছে, আমার নাম আজরাইল, আমি তোমারে থুয়া যাবো না। তখন মাটি বলছে, তো তোমায় তুমি থুয়া তোমার যাইতেই হবে থুয়া, কারণ আমি তোমাকে তোমার সাথে যাব না। কেন যাব না? তখন মাটি বলছিল যে আমারে দিয়ে আল্লাহ কি করব। এটা কোরআন শরীফে সূরা বাকারা তাফসিরে রুহুল বায়ান এর মধ্যে পাওয়া যাবে। জিব্রাইল বলছিল একই কথা, দোহায় আল্লাহর চইলা আসছে, মিকাইল গেছে দোহায় আল্লাহর চইলা গেছে, ইসরাফিল দোহায় আল্লাহর চইলা গেছে, শেষে গেছে মালাকাল মউত আজরাইল। তখন আজরাইল বলছে তুমি যে আল্লাহর দোহাই দিবেন নিছ, আমারে সেই আল্লাহ পাঠাইছে, আমি তোমারে রাইখে যাব না। তখন মাটি একটা কথা বলছিল হামায়েত ভাই, যে আমি হলো 10 মাসের গর্ভবতী। কয় মাসের? 10 মাসের। আমি জানতে চাই মাটির গর্ভে ছিল কি, দলিল দিয়ে আমাদেরকে উত্তর দিবেন। খালি পুরাণ পুরাণ করেন, দেখেন নতুন কিছু পাওয়া যায় নাকি। মাটি বলেছিল আমি গর্ভবতী, কথা কি খারাপ লাগে বাবা? আমি গর্ভবতী, আমি 10 মাসের গর্ভবতী। শুধু ও আজাজিল আজরাইল ও মালাকাল মউত তোমারে পাঠাইলো আমারে নেওয়ার জন্য, আমার যৌবন কালে বললা না, ঠিকই তো, আমার যৌবন কালে বললা না, আমি তখন বৃদ্ধ বয়স, নেটের যুগ। আপনার কাছে আমার প্রশ্ন, মাটি যদি তখন বৃদ্ধ হয় বর্তমানে মাটির বয়স কত? মাটির বয়সটা কত নির্ণয় করে কয়ে যাইবেন? আমি দলিল ছাড়া কথা কোনো পিলিয়ার না, যেটা বলবো ওটা দলিল আছে। নূর নীর ফুল ফল মধু সংমিশ্রণে যখন অন্তঃসত্ত্বা প্রবাহিত হয় তখন মানুষের জন্ম হয়। এটা সন্তানের যখন অন্ধ হয়, ল্যাংরা হয়, আতুর হয়, একজন পাঁচতলা হইলেও হইব, গাছতলায় হইলেও হইব, কিন্তু তার কথা, হে পাঁচতলায় ন্যাংরা হইল আর আমি কুইরা ঘরে হেনে ভালো সন্তান হইল, রোহা জগতের একটা কথা। এই কথাটা তার অনেক মারাত্মক প্রশ্ন, এই কথাটা তার অনেক ভালো। আচ্ছা আমি একটা কথা আপনাকে, এই কথাটা যদিও আমার কাছে আমার ভাই জিজ্ঞেস করছে, কথাটার একান্ত পরিচয় হলো একটা নিয়ে আছে, হিসাব আছে, হিসাবটা কি বাতাসের একটা হিসাব আছে, অপরাধ নিয়েন না, নাক আছে না, ফোড়া কয়টা? দুইটা, নাকের দুইটা ফোড়া, এটা হলো ভোগ্রান্তির গুড়া, নাকের দুইটা ফোড়া, এটা হলো ভোগ্রান্তি গুড়া, এই জন্য একটা আসে একটা যায়, একটা কম একটা বেশি, একটা শ্বাস আর একটা প্রশ্বাস, একটা পাস আর একটা আনফাস, একটা যায় আর একটা আসে, একটা কম আর একটা বেশি, একটা শুক্রাণু একটা ডিম্বাণু, একটা ঊর্ধ্বগতি আর একটা হলো নিম্নগতি, একটা সূর্য শক্তি আর একটা চন্দ্র শক্তি। এই জন্য আমার প্রিয় নবী সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবী নূরের নবী, তিনি বলেছে আনা শামস, এটা হলো বেহুশের চৈতন্য দান, আনা শামস আলিয়াল কামার, আমি হইলাম সূর্য, আমার আলি হলো চন্দ্র। চন্দ্রের কোনো আলো নাই, ও যেন সূর্যের আলোয় আলোকিত, আমার আলি হলো আমার গুণেই গুণান্বিত। এই চন্দ্রটা দেহের মধ্যে 12টা চন্দ্র না, 24টা চন্দ্র আছে দেহের মধ্যে, 24টা চন্দ্র। অনেকেই কয় সাড়ে 24, এই সার মার নাই কোনো, অর্ধেক মধ্যে কোনো চন্দ্র নাই, যিনি সার করে তার জন্য সাড়ে 24।
কথাটা বেশি বড় করব না, আমি একেবারেই এই চন্দ্রটা সাত দিন থাকে বাম পায়ের গোড়ালিতে, সাত দিন পরে এই চন্দ্রটা উঠে উরুজেতে, সাত দিন পরে এই চন্দ্রটা যখন উরুজেতে রয়, বুধবারে এই চন্দ্রটা মাথায় প্রবেশ করে, একাধারে হারায় যদি কেউ রমণীর বাজারে, সেই সন্তানে বীজ হইলে তার মাথা খারাপ অর্থাৎ আত পাগল হইতে পারে। আর বৃহস্পতিবার এই চন্দ্রটা কুমরেতে রয়, নারীর বাজারে যাইয়া কেহ করলে ক্ষয়, তার কুমর বাঁকা বা প্যারালাইসিস হইতে পারে। শুক্রবারে এই চন্দ্রটা চোখেতে রয়, রমণীর বাজারে গিয়ে কেহ করলে ক্ষয়, তার চোখের দৃষ্টি যায় কমিয়া। প্রশ্ন জাগে, ব্যাগ বাড়ি বন্ধ হয়ে গেল বয়াতি কি করবেন নিছে, তাহলে আমরা কোন বারে যাবো? শনিবারে কর্ণেতে রয়, রমণীর বাজারে গিয়ে তাহা কেহ করলে ক্ষয়, তার কর্ণ বা বধির হয়, বয়রা হয়। রবিবার দিন মায়ের বার গুরুর বার যারে কয়, ওই দিন চন্দে প্রভু থাকে সর্বময়, চুম্বক পাথরের সাথে যদি ঘর্ষণ লাগে ১২ বৎসরের হায়াত কাটা যাবে বলছে আমার রসুলও দেওয়ার। সোমবার দিন রসুলের বার, সোমবার দিন এই চন্দ্রটা সিনাই প্রবেশ করে, একাধারে হারায় যদি কেউ রমণীর বাজারে, তার সিনার শক্তি যায় কমিয়া। মঙ্গলবারে হলো মুখের বরকত কমে, তাহলে এই সাত দিনে একদিনও যাওয়ার কোনো টাইম নাই। একজন চেতন গুরুর সঙ্গ দুইরা কেউ যদি যাইতে পারে, সাধকের নাই কালাকাল সকাল বিকাল ইচ্ছে মতো ঘাটে যায়, বেঞ্চ হয় না, জল ওঠে না, রসিক জনার না। আমি আমাদের জায়গায় না জায়গায় আন ওই আবার সাদা করার, আজকে অনেক মানুষ দেখা যায় জায়গায় হইতেছে না, আসলো অনেক ভালো লাগতেছে। আমার যা প্রশ্ন ছিল খুব সুন্দর, অনেক ভালো মীমাংসা করেছে, ধন্যবাদ। আমার কাছে আমি জিজ্ঞেসি দুইটা ছোট্ট প্রশ্ন, আমার কই বয়তিরা খালি আমার পিছনে প্রশ্ন লইয়া ঘুরে, ওনারে বলে কে একজন ৪০ বছর ধরে ঘুরছে হিরা গেছে, আবার কয় পরশু দিন একজনে ১৫ বছর লইয়া ঘুরতেছে, এক প্রশ্ন হেলেও হেরে করছে, আবার হেমায় সরকার ২ বছর লইয়া ঘুরতেছে হেলেও হেরে করছে, দেখেন দি কী ভয় তিনি হয়েছে, ওনারা খালি তালাশ করে প্রশ্ন হয়েছে ভাই। এটা কথা কই তার ৬ বিয়াতে বার ৬ বাসে, এটা একটা গ্রামের কথা আছে, বার ৬ বাসে টান ৬ বেতে, যেই বয়েতে যেটা জবাব দিতে পারবো না হের তো হেরে জিগাই লাভ নাই, ২ বছর লয়ে ঘুরছি কেউ রে জিগাই নাই পাই নাই। আজকে মনে করলাম আমাকে সুরত বেড়ে পাইছি, উনি একটু ভালো আধ্যাত্মিক জগতের লোক, তো জিগাই এতে যদি আপনি কষ্ট পাইয়া থাকেন তাহলে আমার কিছু করার নাই, আপনি রেডি হইয়া থাকেন, কত রিজার্ভ আপনার যায় আমি তো হিসাব কিতাব করে খুলবে দিতেছি না, সময় এলো কম কথা কইতে পারুম না, নাহলে হেমায় সরকার শরীর সরকার গান গাইলে মানুষ দুইটা মরতে যাইবে, আমার মনে হয় কায়দা থাকতো না। দুইটা প্রশ্ন করছি, একটু রাগ হইয়া তিনটা প্রশ্ন করছে করছে না করছে, আবার লগের দিতে কয় এই তো ধরে লাইছে ধরে লাইছি, ওরা হতে মনে হয় ভবিষ্যতে বই তুই যাবো, কি রে খিতিস বই তুমি মনে হয় ধরো বাবা ধরো, সমস্যা নাই, আমারে ধরে কোনো লাভ নাই, কারণ আমি এলাম মরা মানুষ, আমার বল নাই শক্তি নাই, আমারে ধরে কি করবা, ধরবা যার গায়ে শক্তি আছে তারে নাকি, মরা মানুষের কেউ ধরে পাগল। একটা প্রশ্ন তার নাম ছাড়া এক নাম রই আছে, যে নাম নিলে ওই ডাকে সে সারা দেয় সেই নামটা কি? এক নাম্বার প্রশ্ন। ২ নাম্বার প্রশ্ন তার
আমার আল্লাহ পাক যখন আদম সৃষ্টি করবেন, বাবা দুই মিনিট কথা কই কষ্ট পাইবেন না তো। গানটা কিন্তু আসলে কথার গান। এই আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে কিন্তু দুনিয়ার মধ্যে আরো কিছু আইছে, এটা জানেননি? আদমকে সৃষ্টি করার পূর্বে আমার আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে আরো পাঁচটা জাতি পাঠাইছে। এক নাম্বার নাম হলো জান, এটা আরবি নাম, খেয়াল করেন। জান, বান, তাম, রম, জিন, আরবি নাম। বাংলা অর্থ অসুর, সিংহ, হারিস, মারিস, জিন। এই পাঁচটা জাতি পাঠাইছে আল্লাহ আদম সৃষ্টির আগে এই পৃথিবীতে। এই পাঁচটা জাতি ধরাধামের মধ্যে তারা ছিল আল্লাহর সাথে নাফরমানি করাতে একে একে হারিস, মারিস, অসুর, সিংহি চারটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়ে একটা জাতি রাখলো, ওই জাতির নাম হলো জিন জাতি। আমাকে যেমন নবী আছে, জিনের মধ্যে নবী ছিল। এই জিন রাজত্ব করলো বহু হাজার বছর। এই খাইছে রে পাগলের কারখানা, বাবা পাগল না, কথা কইস না আব্বা। এই জিনেরা যখন নাফরমানি শুরু করলো, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে কয়, ফেরেশতারা ওরাও তো নাফরমানি শুরু করছে। কয়, হ আল্লাহ। কয়, অগ রাহন যাইব না দুর্নীতি। আল্লাহ জিব্রাইল দিয়ে কয়, দুনিয়ায় যাও, যাইয়া পাখা দিয়ে একটু ঝাড়া দাও। আমার আল্লাহর হুকুমে জিব্রাইল দুনিয়ার মধ্যে আইসা পাখা দিয়ে একটু ঝাড়া দিল, তাতে এমন ভূমিকম্প ঝড় সৃষ্টি হলো, ওই যত জিন জাতি ছিল সমগ্র জিন মারা পড়লো, কিছু কিছু ইমানদার জিন দুনিয়ার মধ্যে বাইচা রইল। কিছু কিছু জিনের জাতি বাইচা রয়েছে, এই জন্য দুনিয়ার মধ্যে জিন এখনো আছে। জিন আর ইনসান এই দুইটা জাতি পৃথিবীতে আছে। কয়েকজন ফেরেশতা যাইয়া দেখে একটা পাহাড়ের গর্তের কিনারে একটা জিনের বাচ্চা বৈশা বৈশা কাঁদতেছে, তখন তার বয়স হলো 1000 বছর। ইউটিউব হইতেছে, একটা দলিল ছাড়া কথা যদি হিমায়ত সরকার কয়, ঠাস করে ধরে নেব, কাল বসুই দেখবেন। 1000 বছর বয়স হইল বাচ্চা, ওর মা নাই, বাবা নাই, গোষ্ঠী গিয়াতে কেউ নাই, বৈশা বৈশা কাঁদতেছে, চেহারাটা খুব ভালো। ফেরেশতার আল্লাহরে কয়, ও আল্লাহ। কয়, কী রে? কয়, একটা জিনের বাচ্চা, চেহারা খুব সুন্দর, শিশু, ওর বাবা নাই, মা নাই, কেউ নাই, ওরে কী করবো, ওরে কি মাইরে আলাম না থুইয়ামু? আল্লাহ কয়, ওর কেউ নাই, কয় না, কয় তো ওরে লই আয়। কয়, কই আনুম আল্লাহ? কয়, না প্রথম আসমানে থুইয়া দে। এই প্রথম আসমানে রাখলো, ওইখানে আরাধনা করতে ও চিন্তা করলো, দুনিয়ায় যখন আমার কেউ নাই তাহলে আমি আর কী করবো, আল্লাহ যখন প্রথম আসমানে নিছে তাহলে আমি আল্লাহর আরাধনাই করতে থাকি। এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এমনি করতে করতে কোনো এক সময় ওই জিনের বাচ্চা, ওই জিনের সন্তান আল্লাহ তালার খাস মল্লিমুল মালাইকুত সিদ্ধাতুল মুনতাহার দরজায় ফেরেশতাদের সর্দার হইল, তার নাম হলো মুয়াল্লিমুল মালাইকুত, ফেরেশতাদের ওস্তাদ বা সর্দার। এটা কি রাসেন এমনি নাম জানেন না? এই হইল এই মিয়াসাম ইবলিশ শয়তান, ও হলো জিনের জাত। তাহলে দুনিয়ার সমগ্র জিন যখন কিছু কিছু ছিল আল্লাহ পাক ওইভাবে ছিল, তারপর হঠাৎ করে আল্লাহ পাক সমগ্র ফেরেশতাদের ডাক দিয়ে একটা মিটিং করলো, মিটিংয়ে বৈশা বলে, তোমাদের দ্বারা আমার আরাধনা ইবাদত যে করো আমার আত্মা ভরে না, প্রাণ ভরে না, আমি দুনিয়ার মধ্যে আবারও প্রতিনিধি পাঠাবো। হ্যাঁ, আল্লাহ ডাক দিয়া বললেন, ইন্নি জাইলুন ফিল আর্দে খলিফা, আমি আবার খলিফা তৈরি করব। ফেরেশতারা কয়, আল্লাহ তৈরি করার দরকার নেই, এরা ফেতনা ফেসাদ সৃষ্টি করব। আল্লাহ কয়, আমি যা জানি তোরা তা জানোস না। আমার আল্লাহ কয়, তাহলে তোরা কী কস? ফেরেশতারা কয়, আল্লাহ তোমার যা ভালো লাগে তাই করো। তার প্রশ্নটা কোথায় দেখেন?
আল্লাহ আগুন রে ডাক দিছে, আগুন কয় কি আল্লাহ, কয় তোমার মধ্যে কি গুণ আছে? আগুন কয় আল্লাহ তুমি যদি হুকুম দাও আমার মধ্যে এমন গুণ আছে, 18,000 মাকলুকাতে যা কিছু আছে সব আমি পুইরা সারগার করে দিতে পারি। আল্লাহ কয় ওর মধ্যে তো অহংকার ভরা, ওরে দিয়া কাজ হবো না। ডাক দিছে পানি, তোমার মধ্যে কি গুণ? পানি বলে মাওলা গো আমার মধ্যে এই গুণ আছে, তুমি যদি আমাকে হুকুম করার আমি যদি ইচ্ছা করি 18,000 মাকলুকাত আমি মিনিটের মধ্যে ভাসাইয়া ডুবাইয়া দিতে পারি। আল্লাহ কয় ওর মধ্যেও তো অহংকার ভরা। ডাক দিছে বাতাস, তোর মধ্যে কি গুণ? কয় আল্লাহ আমার মধ্যে এই গুণ আছে, তুমি যদি হুকুম দাও আর আমি যদি ইচ্ছা করি একটা সেকেন্ডে সমগ্র পৃথিবীটা তুলার মতো উড়াইয়া ধ্বংস করে দিতে পারি। আল্লাহ কয় ওর মধ্যে অহংকার, ওরে দিয়া চলবে না। ডাকছে মাটিকে, মাটি বলে কি মাওলা? কয় তোমার মধ্যে কি গুণ আছে? মাটি করো জোরে বলে মাওলা গো আমার মধ্যে কোনো গুণ নাই, তুমি আমাকে যেই গুণে গুণান্বিত করেছ সেই গুণটুকুই আছে মাওলা, আমার নিজস্ব কোনো গুণ নাই। আমার আল্লাহ কথা শুনে সন্তুষ্ট হয়েছে, আল্লাহ কয় ওর কথাটাই পছন্দ হয়েছে, ওরে দিয়ে আমার প্রতিনিধি তৈয়ার করতে হবে। পাঠাইছে জিব্রাইল, থাবা দিয়া মাটি ধরছে, মাটি আন, থাবা দিছে মাটি বলে আমাকে তুমি ছুঁয়ো না, বলে কেন? বলে আল্লাহ আমার পাঠাইছে। জিব্রাইল বলে, বলে কেন পাঠাইছে? বলে তোমাকে তারা আমার প্রতিনিধি সৃষ্টি করবে। কয় জিব্রাইল যেই আল্লাহ পাঠাইছে আমি সেই আল্লাহর দোহাই দিলাম, আমাকে তুমি নিও না, কারণ এই প্রতিনিধি তৈয়ার করে পৃথিবীতে পাঠাইব, আবার আল্লাহর না ফরমানি করব, আমি মাটি তোমাকে দেব না। জিব্রাইল আসলো, মিকাইল আসলো, ইসরাফিল আসলো, মাটি নিতে পারলো না, আজরাইলে যাইয়া থাবা দিয়া মাটি ধরছে। আজরাইল রে বলতেছে, আজরাইল তুমি আমার নিও না। কয় কে? কয় আমার দ্বারা যেটা তৈয়ার করব। এইটা দুনিয়ার মধ্যে ঘুরে আল্লাহ না ফরমানি করবে, আমি মাটি দিম না, আল্লাহর দোহাই তুমি আমাকে ছুঁয়ো না। আজরাইল থাবা দিয়া কয় যেই আল্লাহর দোহাই তুই দিছস ওই আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহর দোহাই দিছস আর আমি আল্লাহর দোহাই দিয়া তোরে নিয়ে গেলাম। থাপা দিয়া মাটি নিছে, মাটি বলতেছে আজরাইল, এমন হলো কাওয়াজটা ভাই? আগেই তো ভালো আসলো বাবা। বলে তুমি যে আসছো, তুমি আমার যৌবনকালে আসলা না, আসলা বৃদ্ধ বয়সে। এক নম্বর প্রশ্ন তার, মাটির বয়স কত? দুই নম্বরে আরেকটা কথা আছে তার, ওই যে যখন ধরছে মাটি বলে সাবধান আমি কিন্তু 10 মাসের গর্ভবতী, তার প্রশ্ন মাটির গর্ভে কোন সন্তান, কি সন্তান? কি বাবা প্রশ্ন তো এটাই নাকি? হ্যাঁ, একটা প্রশ্ন হলো মাটির বয়স কত, মাটির গর্ভে কারা, তাদের সন্তান কি? আরেকটা হলো গুরুর দেওয়া কোন নাম, যেই নাম নিলে জীবের কোনো পাপ থাকে না, সমগ্র পাপ হরে, সেই নামটা কি? এই তো বাবা প্রশ্ন নাকি? এই প্রশ্ন করছেন কই দেখুন, এই মাথা দিয়া আগুন উঠা যাইব, ধুমা উঠা যাইব, আমি এই বয়ে তুইছিনি। হ্যাঁ, এলো ফোলাবানা প্রশ্ন, আমার ফোলাবানে দিলে ডাইল ভাত খায় আর ভালো কিছু আসেনি, হে আজি জ্ঞান কি কয় না কয়, কয় মাথা আগুন ছুটে যাবো, খাইছে আমার এটা আগুন ছুড়েন না বয়েতি, হেমায় সরকার আগুন ছুড়েন না বয়েতি, তো আমার বাংলাদেশে চোখেই পড়েনি, কি কয় না কয়। আপনি বলছেন না ফরিদপুর থেকে 3টা নদী পার হয়ে একটা ফেরি পার হয়ে আইসি, হ্যাঁ সাহস না থাকলে গেছিনি, আপনার মতো শরীয়ত বইতে হিসাবেই করি না আমি, কি কয় না কই। একটা গান ধর গাইয়া লই একটু পারে বাবা, একটু হ্যালো গান করা খালি শুননেন আর একটু রেকর্ড করে লইয়ে যান, কামে লাগবো। আলি বিলামিন পঞ্চ জাতে অজুদে মজুদ ভান্ডার, আদম তত্ত্ব জানবি যদি মন আমার মৌনি দি,
আদম তত্ত্ব জানবি যদি মনামা ওরে আলে বিলামি বম্প জগতে ওজুতে মজুদ ভান্ডার আলে বিলামি বম্প জগতে ওজুতে মজুদ ভান্ডার লাম যখন আসে হইল আবার লাম যখন আসে হইল মাসুক রূপে আলিফ ছিল আলিফেরই নক্তা ছুটে বের সঙ্গে মারে ঝঙ্কা আলিফেরই নক্তা ছুটে বের সঙ্গে মারে ঝঙ্কা লাম যখন আসে খইল মাসুক রূপে আলিফ ছিল আলিফেরই নক্তা ছুটে বের সঙ্গে মারে ঝঙ্কা আলিফেরই নক্তা ছুটে বের সঙ্গে মারে ঝঙ্কা আলিফেরই নক্তা ছুটে বের সঙ্গে মারে ঝঙ্কা এক লক্ষ চব্বিশ হাজারে তিনশো চৌষট্টি কারে এক লক্ষ চব্বিশ হাজারে আমার তিনশো চৌষট্টি কারে বেসিনে সাই এলো ঘুরে জীবিত করলো তোয়া এলো ঘুরে বেসিনে সাই বেসিনে সাই এলো ঘুরে জীব দেহ করতে তোয়ার আদম তত্ত্ব জানবি যদি মন আমার মন দে আদম তত্ত্ব জানবি যদি মনামা ওরে আলে বিলামি পঞ্চ জাতে ওজুদে মজুদ ভান্ডার আলে বিলামি পঞ্চ জাতে ওজুদে মজুদ ভান্ডার আদম তত্ত্ব জানবি যদি মনামার মন রে আদম তত্ত্ব জানবি যদি মনামা আহাদে হয় আদমের দম আদমের আহাদের দম আহাদে আহাম্মদ আদম আদমের আহাদের দম দেখবি রে সেই খেলা হরদম অনিত্য বাসনা যায় দেখবি রে সেই খেলা হরদম অনিত্য বাসনা যায় দেখবি রে সেই খেলা হরদম অনিত্য বাসনা যায় আহাদে আহাম্মদ আদম আবার আদমের আহাদের দম দেখবি রে সেই খেলা হরদম অনিত্য বাসনা যায় দেখবি রে সেই খেলা হরদম অনিত্য বাসনা যায় দেখবি রে সেই খেলা হরদম অনিত্য বাসনা যায় ছিল আদম আদি যুগে সৃষ্টির সেরা ভাগে ছিল আদম আদি যুগে এলো সৃষ্টির সেরা ভাগে সারচন্দ্র উদয় মহাযোগে দেখলে বুঝবে অন্ধকার মহাযোগে দেখলো যুগে অন্ধকার সারচন্দ্র যোগে মহাযোগে সারচন্দ্র উদয় হয় চারি চন্দ্রুতায় মহাযোগে দেখলে বুঝবে অন্ধকার আদম তত্ত্ব জানবি যদি মনামার মন দে আদম তত্ত্ব জানবি যদি মনামাতে অযুদে মধুর ভান্ডার আলে বেলামি পঞ্চ জাতে অযুদে মধুর ভান্ডার আদম তত্ত্ব জানবি যদি মনামার মন রে আদম তত্ত্ব জানবি যদি মনামা আর এবার আছে মিমের কিরণ আলিফ শহর
जुग तोलाम आहादेर उपर मीमेर किरण आलिप शहर जुग तोलाम आहादेर उपर नाम भागे साई आछे गोपन जपले दिल होय परिष्कार नाम भागे साई आछे गोपन जपले दिल होय परिष्कार नाम भागे साई आछे गोपन जपले दिल होय परिष्कार आछे मीमेर किरण आलिप शहर बजान जुक्तलाम आहादेर उपर नाम भागे साई आछे गोपन जपले दिल होय परिष्कार नाम भागे साई आछे गोपन जपले दिल होय परिष्कार नाम जपले साई आछे गोपन जपले दिल होय परिष्कार अकर सकर निरे निरे का देश कोई लीला चमत्कार कर सकर निरे निरा देश कोई लीला चमत्कार ज्ञानेर आँखि खुलिलो जर स्वरूपे परिचय तार ज्ञानेर आँखि खुलिलो तार स्वरूपे परिचय तार ज्ञानेर आँखि खुलिलो जर ज्ञानेर आँखि জ্ঞানে রাখি খুলিল তার স্বরূপে তার পরিচয় স্বরূপে পরিচয় তার আদম তত্ত্ব জানবি যদি মন আমার মন দে আদম তত্ত্ব জানবি যদি মন আমার ওরে আলে বেলামি বঞ্চ যাতে অযুদে মজুদ ভান্ডার আলে বেলামি বঞ্চ যাতে অযুদে মজুদ ভান্ডার আদম তত্ত্ব জানবি যদি মন আমার মন রে আদম তত্ত্ব জানবে যদি মন আমার মঙ্গলবার যারা আইছে হেরাই নাকি শয়তান গুন্ডা বদমাশ হয়েছে কইছে না আমার মনে হয় ভালো মানুষ হয়েছে ভাই মঙ্গলবার খালি মঙ্গলবার জন্ম নিলে যে শয়তান গুন্ডা বদমাশ হয় আমার মন হয় না মঙ্গলবার ছাড়া হয় না বাবা হয় আল্লাহর দিন একটাও খারাপ না আল্লাহর দিন কি খারাপ হইতে পারে খারাপ হইতে পারে আপনার আমার স্বভাব আর কর্ম কি ঠিক আছে নি কর্ম অনুযায়ী ফল ভোগ করতে হয় কর্ম যদি খারাপ হয় ফল তার খারাপ হবে কর্ম ভালো তার ফল ভালো আল্লাহর দিন একটাও খারাপ না খারাপ হলো আপনার আমার কর্ম কর্মের দোষে ফল খারাপ কর্ম ভালো হইলে ফল ভালো সুন্দর তার কথা অনেক ভালো আমি সেই দিকে যাব না তবে একটা প্রশ্ন করে আমার খুব পেয়াসে ফালাইছে প্রশ্নটা কি জানেন একটা লইয়া চিন্তা করি না যে মাটি যে গর্ব এইটাই তো আমি তালাশ করে পাই না রে ভাই এ কৈতন যোগাইছিলাম তো চিন্তা করে কল ভাই না কি বয়াতি রে মাটি বলে কয় আমার গর্ব কেমটা করো তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাশরিতে পারে রূপ দেখিলে ভোগ থাকে না সব থাকে না গায় কথা শুনলে ভবের কথা ভুল পড়িয়া যায় রে ভুল মরিয়া যায় রে ভুল মরিয়া যায় যার রূপ দেখিলে ভোগ থাকে না সব থাকে না গায় কথা শুনলে ভবের কথা ভুল পড়িয়া যায় এমন একজন সোনার মানুষ পাইলে সংসারে এমন একজন খালা পাগে পাইলে সংসারে এমন একজন বাহের বাবা পাইলে সংসারে এমন একজন জিন্দা শাহ পাইলে সংসারে এমন একজন ফজর পাগল পাইলে সংসারে এমন একজন আজিজ পাগল পাইলে সংসারে এমন একজন বৈরা বুড়ি পাইলে সংসারে এমন একজন মাঝি ভান্ডারি পাইলে সংসারে
এমন একজন চন্দ্রপুরী পাইলে সংসারে এমন একজন সুরেশ্বরী পাইলে সংসারে এমন একজন আজিমপুরী পাইলে সংসারে জীবন যৌবন বিকাইয়া দাও জীবন যৌবন জীবন যৌবন বিকাইয়া দাও তাহার চরণ পরে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে আমরা কথা ভুলি নাই আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই ধন্য বাপের পুণ্য বেতা ধন্যবাদ দেই তারে যেইভাবে প্রশ্ন করে আসরের ভিতরে মাটির গায়ে হাত দিছে আজল যে মাটি দেখছে রইছে সে দেখে ওইটার মধ্যে আর একটা ছবি কিসের ছবি দেখে একটা হাতের ছবি বলছে জীব ডেল মিকেলি স্যাপিল হাত দিছে ওই হাতের ছবি ওইখানে রয়েছে থাবা দিয়া বাড়ি উড়াইছে উড়াইব এর মধ্যে মাটি বলে সাবধান আমি গর্ভবতী আমাকে আসতেছি আমি জানি ব্যথা না পায় তার প্রশ্ন মাটির গর্ভে কে বাবা আমি দুইটা প্রশ্নের জবাব দেবো এখানে ইউটিউব হইতেছে মা বোনেরা কথা বলবেন না কেউ একটা মিথ্যা কথা কইলে একটা দলিল ছাড়া কথা কইলে পরের দিনে হিমায়ত সরকার নামে এদি পড়াইছে পারব আমাকে ধরেন না বয়তির অভাব নাই কিন্তু বায়না করেন না বয়তি নাই কিন্তু যারা আমাকে ধরবো এরা কিন্তু জীবন আমাকে একদিন বায়না করে এক পালা গান শুনবো না সৈয়দ ভাইয়ের নামে যে বয়তিরা কেস করছে হেরা জীবনের সৈয়দ বয়তিরে বায়না করে গান শুনছেনি একদিনও হলে নাই আমার ডিউটি আছে ওরা খালি আমাকে তালাশ করে কোন বয়তির কোথায় ফাঁকটা পাইব এই দিকে বয়ে থাকে কোথায় এই তো বন্ধু বন্ধু বন্ধ করো তো একদম এক নাম্বার জবাব দেই ওই জিব্রাইল আজরাইল যখন মাটিতে থাপা দিয়ে উঠেছে যখন বললো যে আমি গর্ভবতী আমার গর্ভে সন্তান আছে খবরদার আসতে ধইল ওই যে আজরাইল যখন মাটি উঠেছে বাবা ওই মাটির মধ্যে একটা ছবি দেখছে যেই ছবিটা মাটির গর্ভে নিহিত ছিল সেই ছবিটা কার সেই ছবি কে এইখানে সমস্যা না এটা তো বন্ধ করে দেন আপনি না না এটা কমায় না এটা কমায় কমায় না এটা বাড়ান এটা বন্ধ করেন আমার বেহালা তো ইস্যু না মিউজিকের সময় একটু বাজাইবেন হে এরপরে আমার বেহালা লাগে না ওই যে আমি কিন্তু বাড়ি একটা বেহালা বাজাই না বইতি না আমার শরীয়ত ভাই যেমন পারা আমি হেমনই পারি আরেকজন বইতেছে আমার আবুল ভাই হেও একটা জন্মের বেহালা হেও যেমন আমিও হেমন আমার শরীয়ত বই তো হেরম আমরা বাড়ি একটা বাজাইতেই না খালি শু পরে বন্ধ করেছিলেন সমস্যা নাই আমরা বেহালা দিয়েও পারি বেহালা ছাড়াও পারি নাকি হ্যাঁ উপরেরটা একটু বাড়াই দাও জানি আমি তো বুড়া মানুষ আমারটা একটু জোর কম কি ঠিক না যেই ছবিটা দেখলেন ওই ছবিটা কার ওই মাটি গর্ভে যেই ছবিটা ছিল সেই ছবিটা হলো আমার আকাই নামদার তাজেদারে মদিনা হজরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি এইটা ছিল মাটির গর্ভে এই জন্য মাটির এক নাম হলো মা খাকিমা যাকে বলা হয়ে থাকে তা মাটি যদি জননী হয় মা হয় তাহলে মায়ের গর্ভে তো সন্তান অবশ্যই থাকতে পারে একটা জবাব দলিলের আর একটা জবাব দিয়ে আপনি দলিলের কইছি না একটা কথাও বাদ পড়ব না মাটির গর্ভে কি থাকে বাবা জবাব দেন তো যত খনিজ পদার্থ আছে পৃথিবীতে এটা বিজ্ঞানের দালিলিক জবাব গ্যাস তেল লোহা আকরিক স্বর্ণ যত খনিজ পদার্থ আছে পৃথিবীতে সব মাটির গর্ভের মধ্যে লুকায়িত আছে এইগুলা কিন্তু মাটির সন্তান আর একটা জবাব দেই একটা করে প্রশ্ন করবেন হেমাস বইতি পাঁচটা করে জবাব দেবে আপনাদের বাদ যাবে কুইয়া এই যে পৃথিবীতে যত গাছপালা তরুলতা দেখেন না মাটির মধ্যে দেওয়ার সাথে সাথে এটা ঠেলে ওঠে ওঠে না ওঠে এই বীজটা লাগান কোথায় মাটিতে আমার বীজটা পরে কোথায় আমার মায়ের গর্ভে
শরীয়ত বের বিষ্টা পড়ছে কোথায়? শরীয়ত বের মায়ের গর্বে। আপনার বিষ্টা পড়ছে কোথায়? আপনার মায়ের গর্বে। সেখান থেকে আপনি আসছেন নাকি বাবা? আমার মায়ের গর্বে বীজ পড়েছে, আমার জন্ম হয়েছে, এই মাটি হলো মা। এই মায়ের গর্বে যখন এই বীজ পড়ে সাথে সাথে একটা বৃক্ষ হইতে আরেকটা বৃক্ষের জন্ম হয়। কথাগুলো কি ঠিক আছে নি? তাহলে মাটি যে গর্ভবতী তার সন্তান কারা? তার এক নাম্বার সন্তান হলো যত তরুলতা গাছপালা এগুলো হলো মাটির সন্তান, সে তার গর্ভে ধারণ করেছে। যত খনিজ পদার্থ সব মাটির সন্তান তার গর্ভে ধারণ করেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রূপ মুবারক, ছবি মুবারক ওই মাটির মধ্যে নিহিত ছিল। মাটি ধন্য হয়েছে আমার নবীর সেই চেহারা মুবারক তার গর্ভে ধারণ করে। এই তার একটা প্রশ্নের জবাব করলাম। মাটির বয়স কত এইটা আমি কইতে পারতাম না। কেন পারতাম না? বিজ্ঞান আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই মাটির বয়স কত। তবে হ আকার ইঙ্গিতে কিছু কিছু প্রমাণ করছে যেটা আমি কইতে পারুম। একার শুদ্ধ দলিল কিন্তু আমি দিতে পারুম না। এটা যদি কন যে হেমায়ত ভাই আপনি কেমনে কইলেন, এটা দলিল কিন্তু আমি দিতেন না। কারণ আমি মাটি কবে হয়েছে আমি সেই সময় কিন্তু আমার জন্ম হয় নাই আমি কইতে পারুম না। মাটির বয়স আদম আলাইসালাম যখন ধরাধামে ছিল আসলো, আদম আলাইসালাম আদম নবী, তখন মাটির বয়স ছিল 9,99,999 বছর। খেয়াল করেন, 9,99,999 বছর। এটা কোন সময়? যখন আদম আলাইসালাম এসে ছিল দুনিয়ার মধ্যে। এখন আদম হইতে বর্তমানে পৃথিবীর মাটির বয়স কত? কি স্যার খেয়াল করছেন নি? এটা যোগ করলে বর্তমানে মাটির বয়স বাইর হয়ে যাব। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছে তার 5,000 বছর বয়সে, 5,000 বছর পর হলো নূহ নবীর জন্ম হয়েছে। আদম আলাইহিস সালামের 5,000 বছর পর নূহ নবীর জন্ম। এই নূহ নবীর জন্মেরও তারও নূহ নবীর জন্মের কত বছর পর যেন এটা আমার মেমোরিতে নাই, আমার মূসা আলাইহিসসালামের জন্ম, মূসা নবীর 3,000 বছর পর হলো ঈসা নবীর জন্ম, ঈসা নবীর 537 বছর পর হলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া এসেছে আজ থেকে 1500 বা 1550 বছর। তাহলে ওইদিকে 5,000 বছর, এরপরে 3,000 বছর, এরপরে 3,000 বছর, মাঝখানে 8,000 বছর, আর এইখানে হলো 537 বছর। এখন এই ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন পৃথিবীর বয়স বর্তমানে কত, মাটির বয়স। কথা কি বুঝাইতে পারছি? একটা হিসাব আপনি লয়ে যান, মাটির বয়স মনে হয় বর্তমানে বিজ্ঞান মতে 200 কোটি বছরেরও উপরে হইব। কেমনে কই? ডিসকভার চ্যানেল দেখেন না? ডিসকভার চ্যানেল দেখেননি আপনারা? দেখেন, এটার মধ্যে এই 50,000 বছর আগের মানুষ কেমন ছিল এটা কিন্তু দেখায়। 1,00,000 বছর আগে পৃথিবী কেমন ছিল দেখায়। এটা দেখে দেখে বিজ্ঞান প্রমাণ করছে মাটির বয়সটা কত হইতে পারে। কিন্তু এটা বাবা দলিলে সহি শুদ্ধভাবে আসে নাই, আসলে আসতে পারে আমি পাই নাই, যেটা পাইছি এটাই কইলাম। কি ঠিক আছে বাবা? আদম আলাইহিসসালাম যাইছে ওই সময় বলছে বয়স হলো 9,99,999 বছর। ওখানে বাড়ছেন আর ওখানে বাড়ছে। বাজাও, প্রশ্ন জবাব পাইছেন? বাস বাজাও। নাম ছাড়াই এক নাম রয়ে আছে আমার কাছে, দেবা ভাবে ডাকে যেইজন, হয় তার প্রেমেরই উদয় ছোট,
হাসে হাস বলে ডাকলে বাবা কোনোদিন আসে না, না গরুকে গরু বলে কিন্তু কাছে আসে না, স্ত্রী রে স্ত্রী কইলে কিন্তু কাছে আসে না, স্ত্রীকে বলতে হয় কই গেলা কই গেছো, হাঁসকে হাঁস বললে কাছে আসে, মুরগিকে মুরগি বললে কাছে আসে, মুরগিকে তিতি বলে ডাকলে কাছে আসে, হাঁসকে তৈতুই বললে কাছে আসে। প্রত্যেকটা জিনিসের একটা সাংকেতিক নাম আছে, প্রত্যেকটা জিনিসের একটা প্রেমের ডাক আছে, এই প্রেমের ডাক যে শিখতে পারে ওই ডাকে ডাকলে প্রভু সবরসই দেখা দিতে পারে। বাবা যত প্রশ্ন করেছে সমগ্র প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা হলো কঠিন প্রশ্ন। একটা গান আছে না, যে যাহারে ভালোবাসে সে তার মতো হইয়া যায়, ডুব দিলি না পাগল মন তুই ভাবের দরিয়া। গুরুর প্রেমে আশেক যে হয়, মুর্শিদ প্রেমে আশেক যে হয়, সে বাবা ওই নাম নিতে পারে। আপনি শরীয়ত ভাই আপনারই আমি প্রশ্ন করলাম, আমার যে প্রশ্ন করছেন এই প্রশ্নটা আপনারই ফেরত দিলাম, আপনি একটু স্টেজে কোয়েন দিন, স্টেজের কথা নিন, কথা কি বুঝাইতে পারছেন? এই প্রশ্নের জবাবটা কি স্টেজের কথা নেই, এটা একান্ত গুরুতত্ত্বের বিষয়, গুরু ভক্তের প্রেমের বিষয়। একমাত্র ভক্তকেই মুর্শিদ সেই নাম শিক্ষা দেয় যেই নাম নিয়ে ডাকলে সে গুরুর দর্শন করতে পারে, আমার রাসূলের দর্শন করতে পারে, আমার মাওলাকে সে দেখতে পারে। এরা যার যার মুর্শিদ তাকে শিক্ষা দেয়, এটা হলো একান্ত গুরুতত্ত্বের বিষয়। এটা কিন্তু আমি হিমায়ত সরকার শরীয়ত সরকার এটা কিন্তু বাবা আসরে বলার কথা না, আমরা বয়েতিরা কিছু কিছু বয়েতি আছি, কিছু কিছু নাম দায়ী, আমাকে একটু দোষ আছে, আমি আবার অনেক সময় বয়েতি দোষ করি, কিন্তু অনেক বইতে আবার সেটা যায় সে তুজ্ঞা, আমরা একটু মাত ভরি বেশি করে লাই, টাকার লোভে বয়নার লোভে তাহা বেশি বাবু বয়না বেশি হইব এমন তত্ত্ব কই যেটা পীর মুর্শিদ ভক্তের কাছে গোপনে প্রকাশ করে না, বয়ে তিনি ওপেনে ছেড়ে দিছে। হ্যাঁ কথা ঠিক আছে, এই ঘরের কথা বাইর করছি এই জন্য আমাকে কপালে অলক্ষীরা ঘটছে, আর ঘরের কথা যদি বাইর না করতাম তাইলে অলক্ষী ঘটতো না। তাই বাবা একটা কথা বলি, এতে এই নামটা এই কথাটা একান্তই পীর মুর্শিদের ভক্তের ব্যাপার, পীর মুর্শিদের একেবারে গোপনীয় কথা। তবে হ একটা নাম আছে ওই নাম নিয়ে ডাকলে সে দেখা দেয়, একটা নাম আছে বাবা যদি ওই নাম নিয়ে আমার প্রভুকে কেউ ডাকে সেই নামটা হলো আল্লাহর একটা জালালি নাম আছে, আমার আল্লাহর একটা জালালি নাম আছে যাহাকে বলা হয় ইসমে আজম। এই ইসমে আজম নাম নিয়ে যদি কেউ আমার আল্লাহকে ডাকে তাহলে আল্লাহ অবশ্যই অবশ্যই দেখা দেয়। তাহলে বাবা ইসমে আজম হলো এমন একটা ব্যাপার যেটা পীর মুরিদ ছাড়া গুরু ছাড়া ভক্ত ছাড়া কাউকে শিক্ষা দেয় না। আমার মনে হয় সত্য কথা যেটা আমি কইলাম ভাই, আপনি খুশি হন আর বেজার হন, কি কথা কি বুঝাইতে পারছি? আর যদি আমি ঠাস করে কয়ে দিই এই নাম তা আমি জানি না কি কয় না কয়, আমি যদি জানতাম তো কষ্ট করে গান গাইতাম নি, কি শরীয়ত বইতে জানলে গান গাইতাম নি স্টেজে, আল্লাহরে যে পাইয়া যায় খালি ডাক দিলে হে কি গান করেনি রাস্তা রাস্তায় ঘুরিয়া তাহার নিকে ঘুরেনি কখনোই না, এটা হলো একান্ত ওই গুরু ভক্তের ব্যাপার বাবা। এই কথাটা আমি প্রকাশ করতে পারলাম না বলে দুঃখিত, কারণ আমার মুর্শিদের দেওয়া নাম একটা, আপনার গুরুর দেওয়া নাম একটা, ওই হের গুরুর দেওয়া নাম একটা, ডাকে একজনকেই ডাকে একজনকে কিন্তু ভাব এক একটা আলাদা আলাদা। হ্যাঁ